চালকল থেকে দূষণ ছড়ানোর অভিযোগ, চালকল থেকে নির্গত দূষিত জলে চাষের জমি জুড়ে দূষণ ছড়ানোর অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভ মহিষা দলে, সমস্যা মেটাতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহিষা দলের বিডিও। রাইস মিল বা চালকলের দূষিত দুর্গন্ধ জলে একরকম অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দূষিত জলে চাষাবাদেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে রাইস মিল বা চালকলের গেটের সামনে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। মহিষা দলের এই রাইস মিলের বিরুদ্ধে নোংরা জল ছাড়ার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার কৃষিজীবী মানুষজন। তাদের অভিযোগ, রাইস মিলের নোংরা জল খালে প্রতিনিয়ত বের করা হচ্ছে, যার জেরে নোংরা জলের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষজন। খালের জলকে চাষের কাজে বা অন্য কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এর আগেও বিষয়টি নিয়ে স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। মিলের নোংরা জলের দুর্গন্ধে যেমন এলাকার বাসিন্দারা অতিষ্ঠ, তেমনই চাষের কাজেও সমস্যা দেখা দেওয়ায় ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয় মহিষাদল ব্লকের বিডিও জানিয়েছেন। অন্যদিকে চালকল মিল কর্তৃপক্ষের দাবি, অভিযোগ সঠিক নয়, অভিযোগের সত্যতা নেই। বলছি আপনার নাম? আমার নাম উত্তম নায়ক। বলছি মূলত আপনাদের অভিযোগটা কি? এই মিলের জল এসে আমাদের সব চাষবাস নষ্ট করে দিচ্ছে। কলাই হতো আগে, কলাই হয় না, আর মিলের জল এসে সব নোংরা গন্ধ করে এই পুকুরেও আমরা ব্যবহার করতে পারছি না। আর কি কি অসুবিধা বলছে? ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা ওর ছাই পড়ে পুরো বন্ধ করে হয়ে গেছে, জল বারাম বন্ধ হয়ে গেছে। আর কি কি সমস্যা হয়? ওর জলের জলটা বন্ধ করে দিলে, অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিলে তাহলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। জানিও কোনো ব্যবস্থা? না না, কোনো জানিও ব্যবস্থা হয় না। কেন হয় না? সব ওদের ওপর মহল পর্যন্ত হাত আছে। আমরা তো অনেকবার গিয়েছিলাম ওদের ওখানে, ওদের তো ওরা তো কোনো পাত্তাই দেয় না। আর ওরা তো কিনে পাঁচ কাঠা, তো ওরা মাপ না করে আবার লোকের জায়গা ভরিয়ে সব পাঁচি দিয়ে দেয় রাতারাতি। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। পঞ্চায়েতকে জানিও কোনো ব্যবস্থা হয় না। কতদিনের সমস্যা এটা? দীর্ঘদিনের মিল যা হয়েছে, এক বছর পর থেকে এই সমস্যা চলছে। মিল থেকে জল বেরোচ্ছে দেখুন? হ্যাঁ, পচা জল বেরোচ্ছে। তো খালে এইখানে দেখতে পাবেন পুরো জলটা এইদিকে চলে আসছে। চাষবাস নিয়ে কি অভিযোগ বলছেন? চাষবাস ওই পচা জল তো যখন তখন ছেড়ে দেয়, আমাদের মাঠে মাঠ ডুবে যায়, তখন চাষ হয় না। আর পচা জলে আমরা তো বাড়িও যেতে পারি না, এই জলা দিয়ে তো আমাদের আগে শুকনো থাকতো, তো জল যখন তখন ছেড়ে দেয়। এই পচা জলের জন্য কলাইও হয় না, ধানও হয় না। হ্যাঁ, আমাদের তো এমনি ওখানে জলা পড়েই আছে, চাষ হয় না পচা জলের জন্য। আপনার নাম? উত্তম নায়ক। আজকে আপনাদের অভিযোগটা কি? অভিযোগ বলতে, এই যে রাইস মিলটা রয়েছে বিন্দুবালা, এই দীর্ঘদিন এর যে বর্জ্য জলটা, যে ওয়েস্ট জলটা, সেটা একবারে এলাকার যে শান্ত পরিবেশ সেখানে গিয়ে পড়ছে। কোনো নির্ধারিত কোনো ড্রেনেজের কোনো সিস্টেম নাই, যা জল বেরোচ্ছে একবারে জলাশয়গুলোকে ভরে যাচ্ছে। এলাকায় এত গন্ধ দুর্গন্ধতে টিকা যাচ্ছে না, মানুষ মাছ চাষ হচ্ছে না, চাষ হচ্ছে না, মানুষের মধ্যে রোগ জীবাণুর সংখ্যা বাড়ছে। এরকম একটা পরিস্থিতি আমরা দীর্ঘদিন বলি, কিন্তু এলাকার কিছু দুষ্কৃতি তাদেরকে হাতিয়ার করে, তাদেরকে সামনে রেখে আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে, কিন্তু আজকে আমরা সেটা বাধা মানিনি। আমরা আজকে এসেছি তার একটা হ্যাস্তন্যস্ত করতে। বলছি আপনার নাম? অর্চনা মান্না। বলছি মূলত আজকে আপনাদের অভিযোগটা কি? আমাদের এই চাষবাস হয় না, আর এই জল এমন নোংরা জল ছাড়ে এখানে বাস করাই যায় না, কি বোকা মাকড়। আর এমনিতেই মানে কি গন্ধ টিকা যাচ্ছে না, রাস্তা দিয়ে লোক গেলে নাককে নাক টিপে এই এতটা সুদু বলে মধ্যাঙ্গলির লোক কি এই এইখানে এইরকমই একটা পজা বুসাইছে, এমন গন্ধ টিকা যায় না, সবাই বলে বলে যায় রাস্তাতে। বলেও কি কোনো সুরা হচ্ছে? অনেকে যায়, আমরাও গেছিলাম, সুরা হয় না। ও তো কি কাকে কি ঘুষ খাই দেয় না কি করে কি জানি জানি না, মোটামুটি ই করে দেয়, মানে চেপে দেয়। কেন কেন উনি জানে, ওনার সঙ্গে কার হাত আছে কি করছে, এখন আমরা কি করে বলবো। কি সমস্যা দেখা দেয়? চাষ হচ্ছে না জমি, মানে এখানে প্রচুর এত গন্ধ করে, মানে এই জল জল ছাড়ে, রাইস মিলের জল ছাড়ে, এই এতটা নিয়ে ওই ওই ওইখানটা পর্যন্ত এত নোংরা জল ছাড়ে, সে আলকাতারার মতন জল একদম, মানে আপনি এই হদ আছে বলে দেখতে পাচ্ছেন, হদ না থাকলে দেখতে পাচ্ছেন না যে কি একদম আলকাতারার একটু মানে ইয়ে। ওই চাইচুন হতনি তখন ওই জলটা ওরা তুলে নিচ্ছে বলে এই সময়টা একটু তবু গন্ধটা কম, নাহলে আপনি দাঁড়াতে পারতেন একদম। চাষবাস তো সেরকম হয় না, ইয়ে কপেও তো হয় না, আর ইয়ে কপেও সেরকম হয় না। ইনি যা আসছে এখন অনেকে গেছিল, ওই ওই পাশের লোকরা গিয়েছিল, আমি গেছিলাম একবার, আর ওই গান পাড়াতে মানে মধ্যে ইংলিশ কিছু কিছু লোক দু তিনবার আসছিল, আমি দেখছি বা আমিও গেছিলাম,
আমরা উনা এর উরা ভিতরে ঢুকছিল আমি বাইরে ছিলাম ওটা এই রকমই আর মাছ চাষ তো হয় না চা ধান চাষই হয় না একদম বিশেষ করে এই রাস্তা চলাফেরা করতে পারে না এত নোংরা জল ছাড়ে তো জলটাই ছাড়ে দূষিত একদম মহিষাদল মধ্যমী গ্রামে বিন্দুবালা রাইস মিল যেখানে দেখা যাচ্ছে যে দূষিত জল বেরোনো খালে যে দূষিত জল তার জন্য বেশ কয়েকটি গ্রামে দেখা যাচ্ছে চাষের অসুবিধা পাবলিকের সমস্যা হচ্ছে মানে নোংরা দূষিত হচ্ছে পরিবেশ কি বলবেন হ্যাঁ বিষয়টা আমার কাছে এখনো পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি তো আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমি রাইস মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলব এলাকার মানুষের ক্ষোভ যে দীর্ঘদিন ধরে বিডিও বা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোন সুরা হয়নি যে মাঠে চাষ হচ্ছে না চাষের সমস্যা জল পাচ্ছে না নোংরা এবং ডেঙ্গুর মতো ব্যাধিও হতে পারে এরকম একটা আশা এত মানে পুলিশ প্রশাসন না সেভাবে কোনো রকম ইন্টিমেশন আমাদের কাছে নেই আমার কাছে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি বা কেউ এই বিষয়ে বলেনি আমার কাছে আপনি যখন বললেন আমরা মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা উপযুক্ত ব্যবস্থা সেটা নেওয়ার ব্যবস্থা